মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মানতেই হবে, মানতে হবে না, মানতেই হবে। তো যাকে মানতেই হবে তাকে তো জানতেই হবে, জানা ছাড়া তো মানা যাবে না। কোনো বিষয়কে যদি আমার মানতে হয় তো সে বিষয়টাও জানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার দাবি হচ্ছে তাকে জানা, যথাযথভাবে জানা, সঠিকভাবে জানা, এবং সেই জানাটা আবেগ নির্ভর হবে না, বরং জানার পরে তাকে মানার ক্ষেত্রে আবেগ থাকত। আবেগ নির্ভর হয়ে যদি আমরা জানি তাহলে সেই জানাটা অনেক ক্ষেত্রেই সঠিক হয় না। তার প্রমাণ হচ্ছে আমাদের সমাজে যারা রাসূল সাল্লামের ভালোবাসার নামে বাড়াবাড়ি করে তাদের জানাটা আবেগ নির্ভর, তাই তাদের জানাতে অনেক ভ্রান্তি আছে। আমি সুনির্দিষ্টভাবে যে আলোচনাটা করব সেটা হচ্ছে কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পরিচয় দেওয়া হয়েছে, তার কি মর্যাদা দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যে মানব ইতিহাসের সূচনা, সেই সূচনার লগ্ন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই সময়ে এই ধরনের গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়নি, কেয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি পরিচয় এভাবে দিয়েছেন। একটি পরিচয় হচ্ছে জগৎসমূহ, জগৎসমূহের জন্য তিনি রহমত, রহমাতাল লিল আলামিন। আরেকটি পরিচয় হচ্ছে তার মুমিনদের সাথে রিলেটেড, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের জন্য তিনি অনুগ্রহ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুমিনদের জন্য অনুগ্রহ তার পক্ষ থেকে এই হিসাবে পাঠিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের অনেক আগেই, পৃথিবীতে আসার অনেক আগেই ইব্রাহিম আলাইহিস সাল্লাম, যার পরিচয় হচ্ছে আল্লাহর খালিল, যার পরিচয় হচ্ছে আবুল আম্বিয়া, কাবা নির্মাণের পর তিনি অনেকগুলি দোয়া করেছেন। এর মধ্যে মক্কা নগরীর অধিবাসীদের জন্য তিনটি দোয়া করেছে। প্রথম দুইটি দোয়া হচ্ছে বৈষয়িক, তৃতীয় দোয়াটি হচ্ছে যেটাকে আমরা বলবো আদর্শিক বা আধ্যাত্মিক। প্রথম দুটি দোয়া হচ্ছে আল্লাহ তুমি এই শহরকে নিরাপদ শহর, রব্বি জাল হাদাল বালাদা আমিন। আর দ্বিতীয় দোয়াটি হচ্ছে এই নগরবাসীকে তুমি জীবিকা দাও, ওয়াজআল আরযুক আহলাহু মিনাস সামারাত। এখান থেকে যে বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে মানুষের জীবনকে যথাযথভাবে পরিচালনার জন্য, জীবনকে সুখী সমৃদ্ধ করার জন্য, স্বাভাবিক রাখার জন্য এই দুটি বিষয়ের প্রয়োজন। একটি হচ্ছে নিরাপত্তা, আরেকটা হচ্ছে খাদ্য। নিরাপত্তা শতভাগ আছে কিন্তু খাবার নাই। ক্ষুধা যন্ত্রণা যখন শুরু হবে এই নিরাপত্তা স্বস্তি দেবে না। আবার লোভনীয় মজাদার খাবার সাজানো আছে কিন্তু নিরাপত্তা নাই, ওই খাবারও মুখে উঠবে না।
তাহলে একই সময়ে নিরাপত্তা প্রয়োজন এবং খাদ্য প্রয়োজন। হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাম এই বাস্তবতাটাকে বুঝেছিলেন, তিনি দোয়া করেছেন। তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে নিরাপত্তা এবং খাদ্য পার্থিব জীবনকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই প্রয়োজন, কিন্তু আরেকটি বিষয়ের প্রয়োজন, সেটা হচ্ছে রবের সাথে বান্দার সম্পর্কটা। এই সম্পর্ক নিরাপত্তা দিয়েও হবে না, খাবার দিয়েও হবে না। তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফিহিম রাসূলা, একজন রাসূলকে পাঠা। কারণ রবের সাথে বান্দার সম্পর্ককে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য, রবের প্রতি দায়িত্ব কিভাবে পালন করতে হবে এটা জানার জন্য একজন রাসূল প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি দোয়া কবুল করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আবার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। এই ভূমিকার পরে আমি 1, 2, 3 এভাবে পয়েন্ট ভিত্তিক কথা বলব। 1 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ এইভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে আমরা যারা রাসূল সাল্লামকে ভালোবাসি, সম্মান করি এবং বাস্তব জীবনে মানি, মানার চেষ্টা করি, আমরা যত প্রশংসা করব ওই পর্যায়ে পৌঁছাতে পারবো না তার প্রশংসা। ছোট্ট একটি বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছেন, ওরাফানা লাকা লিকরাক, ওরাফানা আমি উপরে উঠিয়ে দিয়েছি তোমার জিকির। কারণ আমরা কতটা উপরে উঠাবো, আর সে আজিমে যার অবস্থান, গোটা বিশ্ব জগতের যিনি রব ও খালেক, তিনি বলছেন আমি তোমার স্মরণকে উচ্চতায় উঠিয়ে দিয়েছি। এবং এটা বাস্তবতা আমরা লক্ষ্য করি। ছোট ছোট উদাহরণ, যেই ইসলাম গ্রহণ করবে তাকে শাহাদাতাইনের ঘোষণা দিতে হবে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বললে ঈমান হবে না, ইসলাম হবে না। সাথে ওয়াও যুক্ত করে এবং যুক্ত করে, আলাদা না, এবং আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া অবশ্যই ওয়াও থাকবে, এবং তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেসালাতের সাক্ষ্য দেওয়া ছাড়া ঈমান হবে না, ইসলাম হবে না। ওরাফায়না লাকা যিকরাক শুরু হয়েছে, সলাতের আগে আজান দেওয়া হয়। পৃথিবীর যেখানেই মুসলমানদের অবস্থান আছে সেখানে মসজিদ আছে, অথবা প্রেয়ার হল আছে, অথবা ইসলামিক সেন্টার আছে। মুসলিম দেশগুলোতে সশব্দে উচ্চস্বরে আজান দিতে কোনো বাধা নেই, কোনো পৃথিবীর কোন মুসলিম দেশ। অমুসলিম দেশগুলোতে আজানে বাধা নেই, কিন্তু সেই শব্দটা হবে ইন্ডো, আজানে সমস্যা নেই কোথাও আমার জানা। প্রতিটি আজানে দুইবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহর পর দুইবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারিত হয়। এই দুইটি বাক্য উচ্চারণ ছাড়া আজান হবে না। একামত আসেন, একামতে হানাবি মাঝাবে দুইবারই বলতে হয়, অন্যান্য মাঝাবে একবার বলতে হয়, বলতে হবে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে সেখানেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। এবার সলাতে আসেন, সলাতের প্রতি বৈঠকে তাশাহুদ করতে হয়, সেই তাশাহুদেও আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেই হবে, নতুবা কি তাশাহুদ হবে না।
ওই যে রাফায়না লাকা যিকরা, এইভাবে আরো উদাহরণ আছে, আরো উদাহরণ আছে। এবার তিন নম্বর বিষয় হচ্ছে প্রথমে ভূমিকা, তারপরে দুই নম্বর গেল, এক নম্বর আমি আরেকটা বিষয় হচ্ছে যে কোরআন মজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটি চারবার এসেছে মোহাম্মদ হিসাবে, একবার হিসাবে আসছে আহমদ হিসাবে। প্রথম এসেছে সূরা আল ইমরান, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মোহাম্মদ সাল্লামের পরিচয় দেওয়া হয়েছে রাসূল হিসাবে। সূরা আহজাব এসেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মিন রিজালি ওয়ালাকিন রাসূলুল্লাহ, দ্বিতীয়। তৃতীয় হচ্ছে সূরা আল ফাতহ 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতের ব্যাপার বিষয়ে প্রাসঙ্গিক একটি কথা, সেটা আপনারা অনেকেই জানেন যে এই আয়াতে আরবি বর্ণমালা সবটাই আছে, একদম আলিফ থেকে ইয়া পর্যন্ত সব বর্ণেই এই আয়াতে আছে। এটা কেউ যদি আপনাদের প্রশ্ন করে আপনারা সাথে সাথে করে দিবেন কোন আয়াতে যে আরবি সবগুলো বর্ণ আছে, সেটা হচ্ছে আয়াত। তাহলে আরেকবার এসেছে সূরা হুজুরাতের সূরা মুহাম্মাদের দুই নম্বর আয়াত, والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد هو الحق من ربه। এখানে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাজিল হয়েছে, এখানে তার রিসালাতের দিকে ইঙ্গিত করা হয়েছে, কারণ রাসূলের উপরেই কিতাব নাজিল হয়, নবীগণের উপরে না। আরেকটি পরিচয় হচ্ছে তার আহমদ, ঈসা আলাইহিসসালাম সুসংবাদ দিয়েছেন, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। মুহাম্মদ আহমদ, দুইটার মূল যেটাকে মাদ্দা বলা হয় ক্রিয়ামূল, হাম হা মিম দাল, মুহাম্মদ হচ্ছে প্রশংসিত বা একদম রাসূলের নামটা যথার্থ, তিনি প্রশংসিত, আল্লাহর পক্ষ থেকে প্রশংসিত, মানুষের পক্ষ থেকেও প্রশংসিত, পৃথিবীর সবচেয়ে বেশি প্রশংসিত একজন মাত্র ব্যক্তি সেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটি প্রশংসিত হওয়া, এমনকি যারা তাকে রাসূল হিসাবে বিশ্বাস করে না, যারা তার মাধ্যমে যে দিন পরিপূর্ণ হয়েছে ইসলাম সেই ইসলাম মানে না, তাদেরও অনেকের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসিত। আর আহমদ কি? আহমদ হচ্ছে যে অতি প্রশংসক, এখানে তাফসীর বিশেষজ্ঞগণ বলেছেন আহমাদু মিন গাইরিহি লিল্লাহ, আল্লাহ তিনি ছাড়া আর কেউ আল্লাহর এতটা প্রশংসা করেন, আহমাদু মিন গাইরিহি লিল্লাহ, তিনি ছাড়া আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করেছেন তিনি, সার্থক না। এরপরে যে কথাটি এবার আসবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা, এই পজিশন, এই মর্যাদা বিভিন্ন আঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তার আরবিতে বলা হয় তাজকিয়া। তাজকিয়া শব্দের যদি আমরা বাংলা করি তাহলে অর্থ হবে তার পবিত্রতা, পরিশুদ্ধিকরণ, পবিত্রতা করণ, প্রত্যয়ন, তার বিশুদ্ধতার পরিশুদ্ধতার প্রত্যয়ন পত্র। আল্লাহ দেখেন কিভাবে প্রত্যয়ন করছে, শুরু করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আকলকে পরিশুদ্ধতার সার্টিফিকেট দিয়েছে, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এটা আকলের সার্টিফিকেট। তার জিহ্বার সার্টিফিকেট দিয়েছেন,
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। তারপর তার হৃদয়ের যেটাকে হৃদয় যেটা দিয়ে অনুধাবন করা হয়, হার্ট না, হার্ট যে অঙ্গটা অর্গানটা যেটা দিয়ে আমরা অনুধাবন করি, তার হচ্ছে ফুয়াদ। মা কাযাবা আল ফুয়াদ, মা কাযাবাল ফুয়াদ, তার এই ফুয়াদ, তার যে অন্তর বোধ সম্পন্ন অন্তর, সেটাকেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশুদ্ধতার সার্টিফিকেট দিয়েছেন, তার দৃষ্টির সার্টিফিকেট দিয়েছেন। মা জাগাল বাসারু ওমা, তার চোখের যে দৃষ্টি সেই সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রেসালাতের সার্টিফিকেট দিয়েছেন, যেটা দিয়ে আমরা শুরু করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে মানহাজ, তার যে পথ চলা, সেটাও খুব দৃঢ়তার সাথে বলেছে, ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। কত দৃঢ়তার সাথে আল্লাহ বলেছেন তার মানহাজ, তার পথ চলা, সেটারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিয়েছে, তার ঘরের সার্টিফিকেট দিয়েছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তার ঘরের পরিশুদ্ধতারও সার্টিফিকেট দিয়েছে। বিভিন্ন আঙ্গিকে তার সার্টিফিকেট দিয়েছেন, ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার পরিবারের সার্টিফিকেট দিয়েছেন, তার পথের সার্টিফিকেট দিয়েছেন, তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, এমনকি যারা তাকে রাসূল হিসাবে বিশ্বাস করে, রাসূল হিসাবে মানার চেষ্টা করে, তার উম্মত, সেই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে সার্টিফিকেট দিয়েছেন। কুমতম খাইরুল্লাহ উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণ, লি মানে জন্য না, মানবতার কল্যাণ। এরপরে যে আলোচনাটা আমাদের সামনে, সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দাবি করি যে তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল। সে দাবির ভিত্তি কি? সে দাবির ভিত্তি হচ্ছে কোরআন মজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইল আখাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লিমা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। الله سبحانه وتعالى কি দৃঢ়তার সাথে বলছে, বর্ণনা ভঙ্গি দেখে, আল্লাহ মিসাক নিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, এগ্রিমেন্ট নিয়েছে নবীদের কাছ থেকে, একজন নবী আসবে, তোমাদের তখন দায়িত্ব রাখতু মেনুন না বিহি ওয়ালাতাম সুর, ইমান আনলে চলবে না, তার সহযোগিতা করতে হবে, তাকে সাহায্য করতে হবে। আবার বলছেন আকরার তো, আল্লাহ তো আল্লাহর পক্ষ থেকে মিসাক নিয়েছেন, এবার তাদেরকে বলেছেন তোমরা কি স্বীকার করছো কিনা, স্বীকার না করে তো উপায় নেই, বললেন যে হ্যাঁ স্বীকার করলাম, এইটাও যথেষ্ট না, আল্লাহ বললেন স্বীকার করেছ, তারা বললেন হ্যাঁ স্বীকার করে নিলাম, এবার আল্লাহ বললেন ঠিক আছে ফাশাদু, তোমরা যে স্বীকৃতি দিয়েছ, এখানে তৃতীয় কোনো পক্ষ নাই, আমি এবং তোমরা, তো তোমরা এই বিষয়ে সাক্ষ্য থাকো যে তোমরা বিষয়টা স্বীকার করেছ, আর তোমরা যে স্বীকার স্বীকৃতির সাক্ষ্য দিচ্ছ, আমিও তোমাদের সাথে একজন সাক্ষী। এর দ্বারে প্রমাণিত হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের প্রমাণ হচ্ছে আয়াত। এরপরের কথা হচ্ছে, নম্বর আপনারা দিবেন, এরপরে হচ্ছে যে যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বিভিন্ন আঙ্গিকে তার মর্যাদা, তার পরিশুদ্ধতার প্রত্যয়নপত্র দিয়েছেন, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নবীকে, তার এই রাসূলকে, তার এই প্রিয় বান্দাকে নাম ধরে ডাকেন।
কোরআন মজিদে নাম ধরে ধরে ডেকেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া শুআইব, ইয়া মূসা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজ সম্মান দিয়েছেন, নিজ মর্যাদা দিয়েছেন। তিনি কোরআন মজিদে কোথাও তাকে ইয়া মুহাম্মদ বলেননি, কি বলেছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। কত বড় মর্যাদা, কত সম্মান! এখন আসুন অন্যান্য নবী আর আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে কতগুলি পার্থক্য। নবী রাসূলদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, নবী রাসূলগণের প্রতি তাদের সমাজের লোকরা কখনো তাদেরকে বলছে তোমরা বিভ্রান্ত, তোমরা বোকা, সাফাহা, তোমরা পাগল, তোমরা ইত্যাদি, এই প্রতিবাদ কিন্তু তাকেই করতে হয়েছে। যেমন নূহ আলাইহিস সালামকে বলা হয়েছে ইন্না লানারাকা ফি দালালা, তারা বলছে যে তুমি গোমরাহের মধ্যে আছো। জবাব কিন্তু আল্লাহ দেননি তাদের, নূহের পক্ষ থেকে নূহ নিজেই জবাব দিয়েছেন, ইয়া কওম লাইসা বি দালালা, না আমার মধ্যে কোনো বিভ্রান্তি নেই। দুটি উদাহরণ দু, হুদ আলাইহিস সালাম বলেছে ইন্না লানারাকা ফি সাফা, তুমি স্পষ্ট বোকামের মধ্যে আছো। তখন হুদ আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহ জবাব দেন, জবাব হুদ আলাইহিস সালাম নিজে দিয়েছেন, ইয়া কওমি লাইসা বি সাফাহ, না আমার মধ্যে কোনো বোকামি নেই। কিন্তু মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জাতি কিছু বলেছে আর শাজিম থেকে আল্লাহ জবাব দিয়েছে, তাকে বলা হয়েছে পাগল, আল্লাহ বলছে মা আনতা বিনিমাতি রব্বিকা বিভাজনুন, জবাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন। অন্যান্য নবীর মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না আমি তো পাগল না, পাগল বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা আনতা বিনিমাতি রব্বিকা বিভাজনুন فذكر فما انت بنعمه ربك بكاهن ولا مجنون, জবাব কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়েছে। তারপরে কথা হচ্ছে যে দেখুন অন্যান্য নবী রাসূলগণ আল্লাহর কাছে চায় চেয়ে পায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাওয়ার আগে আল্লাহ মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন রব্বি ইশরাহলি সদরি, চেয়েছে চেয়েছেন না? আমার রসুল চায় নেই, আল্লাহ নিজে বলছেন আল্লাহ নাশরাহ লাকা সদরা, কত বড় সম্মান! একজন চায় আরেকজন না চেয়ে পায়, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসহাবে তালুত যুদ্ধের ময়দানে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا كافرين। সূরা আল ইমরান অতীতের নবী রাসূলগণের আলোচনায় বলছে ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাফিরিন, তারপরে বলা হয়েছে ওয়ামা কানা কাওলাহুম ইল্লা আন ক্বালু রাব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা وثبت اقدامنا وانصرنا على তাহলে তারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, সাহায্য আগে না বিজয় আগে? সাহায্য আগে, সাহায্যের মাধ্যমেই চূড়ান্ত হচ্ছে বিজয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ বলছে ইন্না ফাতাহনা লাকা মুবিন, ইন্দা ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, দুই বছর আগে বলে দিয়েছে, আয়াত নাজিল হয়েছে হুদায়বিয়া সন্ধির পর, কিন্তু আসলে বিজয়টা হচ্ছে মক্কা বিজয়। অন্যান্য নবী রাসূলগণ তাদের অনুসারী আল্লাহর কাছে সাহায্য চান, আর আল্লাহ সুবহান ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রিম বিজয়ের ঘোষণা দিয়েছে। তারপরে নম্বর আপনার, তারপরে হচ্ছে সম্ভবত সাত নম্বর কথা, অতীতের নবী রাসূলগণ ভুল করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলটা ধরে দিয়েছেন, তারপরে ক্ষমার ঘোষণা দিয়েছেন। আদম
হাওয়া আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে ভৎসনা করে বলেছেন আল্লাম আনহাকুমা আন তিলকুমাস শাজার, আগে একটু ভৎসনা করেছে তারপরে তারা ক্ষমা চেয়েছে তারপরে ক্ষমা করেছেন। নূহ আলাইহিস সালাম তার ছেলের ব্যাপারে একটু কথা বলেছে, আল্লাহ একটু ধমকে শুরু বলছেন ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালেহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নি আ'উযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্রুটিটা পরে বলছে ক্ষমাটা দিয়েছে, আফাল্লাহু আনকা লিমা যিনতা লাহু, লিমা যিনতা লাহু হচ্ছে তার ত্রুটি, কেন তাদেরকে অনুমতি দেওয়া কিন্তু ক্ষমাটা আগে, আর অন্যান্য নবীদের ত্রুটি বলার পরে ক্ষমা চেয়েছে তারপরে ক্ষমার ঘোষণা এসেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা আগে চলেছে, আফাল্লাহু আনকা লিমা যিনতা লাহু, লিমা যিনতা লাহু আফাল্লাহু আনকা বলা হয় ক্ষমাটা আগে। তারপরে তার সকল আগের পরের ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে, লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এরপরে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সন্তুষ্ট করেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহাকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তুষ্ট করেছেন। তিনি এইভাবে বলেন না যে আল্লাহ তুমি আমাকে সন্তুষ্ট অগ্রিম বলে দিয়েছো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন খুব কাছের মানুষ ছিলেন, কাফেরদের অত্যাচার নির্যাত, দৈহিক অত্যাচার, মৌখিক অত্যাচার, মানসিক অত্যাচার, দুইজন তাকে প্রোটেকশন দিতেন, একজন ঘরের ভিতরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন চাচা আবু তালেব। একই বছর দুইজন মারা গিয়েছেন, আমল হুসন বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নীরব থাকতে পারেন না, যে রাসূলকে তিনি এত সম্মান এত মর্যাদা দিয়েছেন কোরআনে বিভিন্ন অঙ্গে, তিনি ঠিক ওই বছরে তাকে ডেকে নিলেন, যে ডাকার নাম হচ্ছে ইসরা ও মেরাজ। যে এত দুঃখ এত কষ্ট, একদিকে কাফেরদের অত্যাচার নির্যাতন, আরেকদিকে তার দুইজন আপন মানুষ যারা তাকে বিপদের সময় প্রাচীরের মতো তাকে প্রোটেকশন দিত, এই তো সময়, এর আগেও ডাকে না পরেও, ঠিক ওই সময়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডেকে নিয়েছে। তো এর চেয়ে বড় প্রশান্তি আর কি হতে পারে, জান্নাত ও জাহান্নাম অগ্রিম দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে যে বিষয়টি তা হচ্ছে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে হবে, তাকে মানার নামই হচ্ছে ইমাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না আমাকে মানলে চলবে না, রাসূলকে মানতে হবে, এবং আল্লাহ সুবহান বলছেন রাসূলকে মানলেই আমাকে মানা হবে, রাসূলকে না মেনে আমাকে মানা যাবে, রাসূলকে মানলেই আমাকে মানা হবে, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলকে মানাই হচ্ছে আল্লাহকে মানা। দশ নম্বর বিষয়, এগারো নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সিদ্ধান্ত আমাদের বুঝে আসবে আসবে না, আমাদের মনে সন্তুষ্টি বা তৃপ্তি থাকবে থাকবে না, বিষয়টি এমন না,
পরিপূর্ণ চিত্তের সাথে প্রশান্তির সাথে কোন রকম সংশয় সন্দেহ ছাড়া তাকে মানতেই হবে, না মানলে ইমান হবে না। ফালা ও রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা, এখান মানলেই হবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত, কোন কষ্ট থাকবে না, সংশয় থাকবে না। রাসূল যেহেতু বলেছে না মানে উপায় কি, এতটুকু না, রাসূল বলছেন আমাকে মানতেই হবে, কঠিন কথা কিন্তু। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা, শতভাগ সালাম, শতভাগ মেনে নিত, আমার বুঝে আসতো না বুঝে আসে না মানতে। এরপরের কথা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মর্যাদা আল্লাহ দিলেন, এই যে সম্মান দিলেন, এই সম্মান এই মর্যাদার দাবিটা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহকে ভালোবাসতেই হবে, তবে আল্লাহকে ভালোবাসার প্রতিফলন ঘটবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণের মাধ্যমে, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, তার অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ গুনাহ ক্ষমা করে দেবেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, যে সম্মান আল্লাহ দিয়েছেন, সেই মর্যাদা সম্মানের দাবি হচ্ছে রাসূল সাল্লামকে অনুসরণ করা, এবং সেই অনুসরণ খণ্ডিত অনুসরণ না, সেই অনুসরণ হবে সার্বিক অনুসরণ, ছোট বিষয় অনুসরণ করতে হবে, বড় বিষয় অনুসরণ করতে হবে। আমি মুরগি জবাই করব, ইজা জাবাহতুম ফা আহসানু আযিম, ছোট্ট মুরগি জবাই, গরু জবাই, আবার প্রয়োজনে হত্যা করতে হবে, ইজা কাতালতুম ফা আহসানু আল কতল, তো ওখানেও কিন্তু তার নির্দেশনা আছে, ছোট বিষয় নির্দেশনা, বড় বিষয় কি নির্দেশনা আছে, সকল পর্যায়ে মানত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসাটা সব কিছুর ঊর্ধ্বে হইতে হবে, যেটা রাসূল সাল্লাম নিজে বলেছেন ঈমান হবে না যতক্ষণ পর্যন্ত হ্যাঁ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন সব ঠিক আছে, কিন্তু আমার জীবনটাকে আমি বেশি ভালোবাসি, লা ইয়ামার, হাত দিয়ে বলছেন লা ইয়ামার। এবার উমর রাদিয়াল্লাহু বলছেন যে আমি আমার চেয়ে আপনাকে ভালোবাসি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ। এই মানদণ্ডে এই মানে আমাদেরকে পৌঁছতে হবে যদি আমরা পরিপূর্ণ ইমানদার হতে চাই। মুহাম্মদ সাল্লামকে কেন্দ্র করে যে বিভ্রান্তিগুলো আমাদের আছে, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান মান সম্মান কোরআনে, এর অর্থ এটা না যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো করে চিন্তা করব যে এই লোকটি তো মানুষ হতে পারে না। আর যেহেতু এই পর্যায়ে এই মর্যাদা আল্লাহ দিয়েছেন, তাহলে তিনি তো সব কিছু জানেন, সব কিছু অবস্থান করেন, এখানে আবার লাগাম দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, না তোমার এই শান তোমার মর্যাদার কারণে তোমার লোকগুলি বলবে যে এই লোকটা সব জানে, তুমি বলে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে অনেক কথা বলেছে, তুমি বলে দাও যে কুল্লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, তুমি বলে দাও, ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানি আসসু। এই ভারসাম্য রক্ষা করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তার সম্মান, তার মর্যাদা, তার পজিশন আল্লাহ সুবহান ও তাআলা নিজেই উচ্চতায় উঠিয়ে দিয়েছেন। রাফায়না লাকা যিকরা, এর অর্থটা সীমা রেখা মানতে হবে। তিনি বাশার, বাশারিয়াতের যে সীমা, এই সীমাকে অতিক্রম করা যাবে না। আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে তৌফিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেই মর্যাদা দিয়েছেন, যেই পজিশন দিয়েছেন, সেই মর্যাদায় সেই পজিশনে রেখে আমরা যেন আমাদের জীবনে তার অনুসরণ আনুগত্য করতে পারি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।